নমস্কার বন্ধুরা, এবার পুজোর যে 4 নম্বর ব্লকটা, কিসের পুজোর? দুর্গা পুজোর, দুর্গা উৎসব। এই পুজোর যে 4 নম্বর ব্লকটা ছিল বিবেক সংঘ আর রবীন্দ্র সংঘ, এখন বিবেক সংঘর সামনে দাঁড়িয়ে আছি। আশা করি সকলে ভালো আছেন। আর আবারও আবার শারদীয় শুভেচ্ছা রইল। যে বিবেক সংঘের যে শিল্পী প্যান্ডেলটা তৈরি করেছেন, এটা বাঁশের তৈরি, যে শিল্পকলার উপরে তৈরি করেছে। আর মূর্তিগুলো খুব প্রচণ্ড সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে এবং আলো লেগেছে। মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর এবং ভেতরের পুরোটি বাঁশের তৈরি করেছেন, এত সুন্দর, না আসলে না দেখলে এটা বুঝেই যায় না যে এত যে ক্ষুদ্র যে বাঁশের তৈরি শিল্প এত সুন্দর। এখন আমরা বিবেক সংঘের থেকে বেরিয়ে রবীন্দ্র সংঘের সামনে চলে যাচ্ছি। রবীন্দ্র সংঘ, এখন যে পুজোটা দেখছেন এটা রবীন্দ্র সংঘ, খুবই এটা একটা তৈরি করেছে এত সুন্দর প্যান্ডেল যে মাধ্যমে যে বাসের মধ্যে যে চন্দ্রযান যে পাঠিয়েছিল সেটা কলা কৌশল করে দুর্গা উৎসবে মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে, বড় সুন্দর। ভেতরের যে প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, মায়ের মূর্তিগুলো খুবই সুন্দর। যাই হোক, আর কি বলবো, দেখতে থাকুন। আর আমার পুরা জ্ঞান টিউবের তরফ থেকে সকলকে ধন্যবাদ, নমস্কার। বিবেক সংঘের সদস্যদের এবং রবীন্দ্রসংঘের সদস্যদের আমার তরফে শারদীয় শুভেচ্ছা রইল। নমস্কার, ধন্যবাদ, ভালো থাক।